খানোর কথা হচ্ছে সাকিব খান তো আসলে আমাদের নায়ক, নায়কের নিয়ে আমরা বলতেই পারি, নায়ক আমার স্বপ্নের নায়কও হতে পারে, আমার দুঃস্বপ্নের নায়কও হতে পারে, নায়কের নিয়ে আমরা অনেক কথাই বলতে পারি। আর নায়ককে নিয়ে আমি এমন কিছু বলি না যেটা মানুষ জানে না, যেটা অলরেডি নিউজে পাবলিশড, আমি সেই জিনিসটা নিয়েই কথা বলি। তো এখানে আসলে আমার মনে হয় এখানে দুঃসাহসের কিছু নেই, আমার মনে হয় এটা সৎসাহস, কারণ যেটা সত্যি আমি যেটা পড়ি আমি যেটা জানি আমি সেটা নিয়েই কথা বলি। আর তার যে দুইটা ওয়াইফ থেকে দুইটা বাচ্চা, এটা তো আসলে লুকানোর কিছু না, ফলাফল হিসেবে আমরা পেয়ে গেছি। সো আমি এমন কিছু বলছি না যেটা কেউ জানে না। না, স্বপ্নের নায়ক আমার শাহরুখ খান, বাট বাংলাদেশের নায়কদের মধ্যে বলতে গেলে আমার সাকিব খানকে, আই ফাইন্ড হিম ভেরি গুড লুকিং। দুঃখের স্টেটাস দিলে মানুষজন এটাকে আর কি পার্সোনাল লাইফের সাথে রিলেট করে ফেলে। আমার বিয়ের 2 বছর আগে আমি বিয়ে নিয়ে একটা স্টেটাস দিই, বিবাহ বিচ্ছেদ নিয়ে, তখন আমি এটা কিছুদিন আগে শেয়ার দিয়ে বলতেছিলাম, তাহলে আপনারা বলেন আমার 2 বছর আগে বিয়ে হয়েছিল। আমি আসলে অনেক কিছু নিয়েই লিখি, আমি লিখতে পছন্দ করি, আমি একটা মেয়ে হয়ে মেয়ের পার্সপেক্টিভ থেকে লিখি। আর আমি যে শুধু আমাকে নিয়ে লিখি তা না, আমি আমার বিভিন্ন ফ্রেন্ডের গল্প, কলিগের গল্প, আশেপাশের মানুষের গল্প তুলে ধরতে আমি পছন্দ করি। সো আমি ওখান থেকেই লিখি। এখন এটা যদি মানুষ পার্সোনাল লাইফের সাথে মিলায় তখন আই ফিল লাইক সেলিব্রিটি, যে কোথাও তো কেউ আমাকে পাত্তা দিচ্ছে। না, মজার বিষয় হচ্ছে মাই হাজব্যান্ড ইজ আ ভেরি কনফিডেন্ট পার্সন, মানে ওর হচ্ছে, ওর কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে আনফানি মানুষ হচ্ছে তার ওয়াইফ। মাই হাজব্যান্ড ডাজেন্ট ফাইন্ড মি ফানি, অ্যান্ড ওর কাছে হচ্ছে হি ইজ ভেরি কনফিডেন্ট অ্যাবাউট হিমসেলফ। ও আসলে ওর কাজ নিয়ে, ও নিজের লাইফ নিয়ে এত ব্যস্ত যে এইসব কথাবার্তা ওর পাত্তাই দেয়নি। ইভেন আমি যখন শেয়ার করি, আচ্ছা জানো এটা হয়েছে ওইটা হয়েছে, লাইক ও আচ্ছা, মানে আমার মানে হি ইজ আ ভেরি ড্যাম কেয়ার পার্সন, ও হি ডাজেন্ট বদার অ্যাবাউট ইট। সাকিব খানকে আমি কিছু বানাই নাই, বলেছে আমাকে জিজ্ঞেস করছে সাকিব খানের সাথে ছবি করলে কী হবে, তো আমি একটা সার্কাজম ওয়েতে বলছি যে তাহলে তো আমি ফাঁকে প্রেগনেন্ট হয়ে যাবো, এটাই বলছি। তাহলে 3 মিনিট